জন্মদাত্রী মা ক্যান্সারে আক্রান্ত, বাবা বয়সজনিত কারণে বেরোজগারে। সংসারের হাল ধরতে 2014 সালে স্নাতকোত্তর পড়াশোনা না করেই একমাত্র উপার্জনকারী হিসাবে শান্তিপুর 14 নম্বর ওয়ার্ডে সাহাপাড়া স্ট্রিটের বাসিন্দা শুভজিৎ দে বেছে নিয়েছিল আঁকা এবং পড়াশোনা টিউশনের পথ। মা ছন্দা দে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, অভাবী পরিবারে মায়ের চিকিৎসার খরচ জোগাতে মৃন্ময়ী মায়ের মূর্তি বানাতে শুরু করে শুভজিৎ। যদিও তার পরিবারে কেউ কখনো মূর্তি বানানোর কাজ করেনি, প্রচলিতভাবে কুম্ভাকার ঘরের সন্তান নয় সে, বরং পরিবারে 300 বছরের প্রাচীন কালী পুজো 30-40 বছর যাবৎ বন্ধ হয়ে থাকার পর শুভজিতের হাতে তৈরি মূর্তিতে আবারও পুজো শুরু হয়েছে গত 2 বছর যাবৎ। ছোটবেলা থেকেই মায়ের মাখা আঠা উঠোনের মাটি নিয়ে ছোটখাটো মূর্তি বানানোর চেষ্টা করত, অর্থাভাবে কোনোদিনই তা নিয়ে পড়াশোনা করার সুযোগ পায়নি সে। স্ত্রী মমতা দেয়ের সহযোগিতায় সোশ্যাল মিডিয়াতে ভর করে গত 2 বছর যাবৎ বেশ কয়েকটি মিনি অ্যামেচার দুর্গা কালী ও অন্যান্য প্রতিমা বানিয়ে অর্থ রোজগারের সুলুক সন্ধান পেয়েছে। তার তৈরি মূর্তি সুদূর কানাডা পৌঁছেছিল গত বছর। এই ধরনের মূর্তি বিসর্জন না হওয়ার কারণে রোজগারে বেশ খানিকটা ভাটা পড়ে। এবছরে কলকাতায় 3টি এবং শান্তিপুরে 1টি অর্ডার পেয়েছে। কাঁচের বাঁশকে প্যাকিং হয়ে আজ কলকাতায় যেতে চলেছে এমন একটি দুর্গা প্রতিমা। দাদা, প্রতিমা বানাতে কতদিন সময় লাগবে? কোথাকার অর্ডার? কলকাতার অর্ডার সময় লেগেছে তা 1 মাস তো বটে। কীভাবে যোগাযোগ হলো ওনাদের সঙ্গে? সামাজিক মাধ্যমে, ফেসবুকের দ্বারা যোগাযোগ হয়েছে। এখনো পর্যন্ত কতগুলো পেয়েছেন? এখনো অবধি এবছর 3টে দুর্গার অর্ডার আছে, এরপর আরও হবে হয়তো। সবই ছোটো তো? ছোটো, একটা বড় আছে। সেগুলো কোথাকার? এগুলো কলকাতার। 3টে? একটা শান্তিপুরের আছে। আচ্ছা, এর আগের বারে আপনার ঠাকুর কানাডা গিয়েছিল? হুম, গিয়েছিল। তো তারা আর কিছু অর্ডার দেন? ওটা তো পার্মানেন্ট মূর্তি ছিল, ওটা এমসিলের তৈরি। ওখানে আমাদের এখানে যেমন বিসর্জন হয়, ওখানে তেমন বিসর্জন হয় না, তা সেটা তারা প্রতিষ্ঠা করেছে, তাই এবার সেই জায়গা থেকে তারা বৃহৎ কিছু অর্ডার দেয়। এবার যে 3টে অর্ডার পেয়েছেন সেগুলো কি প্রত্যেকটাই মাটি? মাটি। তো এটা কতদিন সময় লাগলো? 30 দিন, 1 মাস। এই সমস্ত যে পুঁথির কাজ বা অন্যান্য যা কিছু সব কিছুই কি নিজেই করেছেন? হ্যাঁ হ্যাঁ, নিজেরই করা। কি চিন্তাভাবনা আছে আগামীতে? মানে এটা তো ধরুন করছেন 2-3 বছর ধরে। হ্যাঁ, লকডাউন থেকে কাজ শুরু করেছি ব্যবসায়িকভাবে, এটা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। যদি সেইভাবে মানুষ কাজ পছন্দ করে, যদি কাজটা বড় হয়, তাহলে এটা নিয়ে একটা শিল্পালয়ের চিন্তাভাবনা আছে। বড় ঠাকুর বলতে কী কী করেছিলেন এর আগে? বড় ঠাকুর দুর্গাই হয়, কালী মূর্তিও হয়। এবং আপনার পাড়ার যে কালা কালী সেটা পুজো হয়, সেটা বাড়ির? সেটা বাড়ির। হ্যাঁ, সেটা আপনার নিজের? হ্যাঁ হ্যাঁ। এই সেটা কতদিন ধরে তৈরি করে আসছেন? সেটাও ওই বছর 2 কি তৈরি করছি। এর আগে সেটা আর কালী কারা তৈরি করতেন? এর আগে তো পাটে পুজো হতো, মূর্তি পুজো বন্ধ হয়ে গিয়েছিল। কতদিন? তা 40 বছর তো বটে। তারপরে নতুন করে আবার আমি শুরু করলাম। পুজোটা হতো কত বছর ধরে? তা আনুমানিক 300 বছরের পুরনো পুজো। সেটা বন্ধ হয়ে গেছিলো কেন মূর্তি? যে নানা রকম জনশ্রুতি শোনা যায় যে অনিয়মের কারণে বা যাই হোক, মা রুষ্ট হয়ে চলে গিয়েছিলেন। তারপর আবার আবার শুরু হয়েছে মূর্তি হিসেবে? হ্যাঁ, মূর্তি হিসেবে মা আসছে। কী নাম আপনার? শুভজিৎ। কিভাবে আপনার আশা? ওর হাতের কাজ থেকে আমার ভালো লাগতো, সেইখান থেকে ভালো লাগার থেকে এবাড়িতে আসা। এবাড়িতে আমি 2 বছর হলো এসেছি, মানে আমাদের বিয়ে হয়েছে। আর তো বাড়ির সমস্যা কি, মানে পরিবারের রোজগারের জন্য? রোজগারেরও একা, বাবার তো বয়স হয়েছে, বাবা পারে না। আর ও তাঁত শিল্পের ওপরই তো আগে পুরোটাই নির্ভর করতো, আর সাইডে টিউশন করতো। কিন্তু 2020 সালে লকডাউনের জন্য মানে একেবারেই শান্তিপুরের তাঁত শিল্প বসে যায়। সেহেতু কোনো অন্য কাজের বিকল্পের জন্য ওই মূর্তি প্রতিমাটাকে পেশা হিসাবে নিয়েছে। আর সোশ্যাল মিডিয়াতেও আমি টুকটাক, মানে ও যখন যে কাজগুলো করে সেগুলো আমি ছাড়তাম, সেটার থেকে মানুষের ভালো লাগে। গত বছর কানাডা গেছে,
সেই দিদির ওর কাজ খুব ভালো লেগেছিল, এবছর তিনটে মূর্তি কলকাতায় যাচ্ছে। তো শুনলাম যে একটা কাজ ক্যান্সেল হয়ে গেছে মায়ের থেকে, মানে হ্যাঁ মায়ের খুব শরীর খারাপ আর কি, শরীর খারাপ মানে ক্যান্সার হয়েছে, টিউমারটা ক্যান্সার হয়ে গেছে। তো সেখান থেকে ওর উপর একটু, ওর উপরেই তো আমরা সবাই ডিপেন্ড করি, তো ওই কারণে ঠিকঠাক মানে এখন আর্থিকভাবে ইয়ে করতে পারছে না, পেরে উঠছে না। ও তো আঁকার টিউশনি বা ইয়ার টিউশনি করতো, আঁকার টিউশনি এই করোনার জন্য অনেক কমে গেছে। তারপরেও তো সংসার চালানোর জন্য ও তো যখন দেখলো যে আমি এই হাতের কাজটা ভালো পারি, আমিও ওকে বললাম যে তোমার হাতের কাজটা সুন্দর, তাহলে তুমি এটা, এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই সব কিছু ট্রাই করে দিচ্ছে, দেখো না, দেখে সেখান থেকে মানুষের ভালো লাগে, সেই ভালো লাগার থেকে, ভালো লাগার পথেই ও এগিয়ে চলছে। ওর ক্ষেত্রে এই পরিবারে কেউ কখনো এরকম ঠাকুর বানাতো না, তো কেউ করে না। ওই মার মুখে শুনি যে ছোটবেলার থেকে আটা দিয়ে হোক বা মাটি দিয়ে টুকটাক কৃষ্ণ জগন্নাথ এগুলো বানাতো, সেইখান থেকেই ও মানে আমাদের যে কুলদেবী মা রটনটি, সেই মায়ের পুজো, এই পুজোটা অনেক দূরে শুনলাম, হ্যাঁ 300 বছরের পুরনো, সেটা 40 বছর বন্ধ হয়ে গেছিল, সেটাই আবার ওর হাত ধরে মা ফিরে এসেছে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।